हेलो एवरीवन, गुड मॉर्निंग। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা কিন্তু শুরু করলাম রবি ঠাকুরের একটা অপূর্ব গান দিয়ে। রবি ঠাকুরের গান শুনে দিনটা শুরু করলে পুরো দিনটাই খুব ভালো কাটে। আর আজকে দেখো ওয়েদারটা কিন্তু মেঘলা রয়েছে, টেম্পারেচার আছে 6 থেকে 7। আজকে যেহেতু ছুটির দিন, এই জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ঘরে কিন্তু পড়ে আছে অনেক কাজ। ঘরের কাজ সব শেষ করে ঘর পরিষ্কার করে তারপর চলে যাব রান্নাঘরে। এবার চলে এলাম বেডরুমে, খাটটা কিন্তু অগোছালো হয়ে রয়েছে, চলো খাটটা পরিষ্কার করে নি। আর যেহেতু ছুটির দিন, স্বরাজ বাড়ি রয়েছে, তাই ভাবছি চিকেন কষা বানাবো। অনেকদিন চিকেন কষা খাওয়া হয় না। চিকেন কষার সাথে থাকবে বাসমতি চালের ভাত, দুটো মিলিয়ে আজকে লাঞ্চটা কিন্তু জমে যাবে। ব্রেকফাস্টটাও তো রেডি করতে হবে। ফ্রিজে ব্রাউন ব্রেড রয়েছে, ভাবছি ওটাকেই আজকে ব্রেকফাস্টে খাবো। একটু বেক করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। ঘরের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। কালকে বাজার থেকে যেগুলো কিনে এনেছিলাম সেগুলো এখনো গুছিয়ে রাখা হয়নি, ওগুলো গুছিয়ে রাখবো। আর দেখো এখানে মৌরি মেথি ভেজানো জল রয়েছে, আর রয়েছে আমন্ডস ভেজানো, এগুলোও খেয়ে নেবো। এগুলো খেয়ে আমার দিনটা শুরু হয়। এবার ফ্রিজের দিকে চলে এলাম, প্রথমেই চিকেনটা বার করে নেব। কিন্তু ফ্রিজটা খোলার সাথে সাথে দেখলাম ফ্রিজটা না ভালোই নোংরা হয়েছে, তাই ভাবছি চলো আজকে তো কোনো কাজের তাড়া নেই, ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এই দেখো সেই 5 কেজি ওজনের কুমড়োটা, এই দেখো কত ডিম রয়েছে। সেদিন মার্কেট থেকে আমরা অনেক ডিম কিনে এনেছিলাম। চলো এবার ব্রাউন ব্রেডটা বাইরে বার করে রাখি, যেহেতু পুরোটাই ফ্রোজেন, একটুখানি যদি বাইরে বার করে রাখা যায় তাহলে না ভালো হয়। এবার তাহলে ফ্রিজটা পরিষ্কার করে নিই। আমার ফ্রিজ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, দেখো ভালোই লাগছে এবার দেখতে। আসলে কুমড়োগুলো রাখা হয়েছে না, ওগুলোর জন্যই মনে হচ্ছিল যেন ফ্রিজটা কত নোংরা। ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমরা খেতেও শুরু করে দিয়েছি। এটা হচ্ছে গার্লিক ব্রেড, তোমাদের ব্রাউন ব্রেড বলছি, এটা আসলে ব্রাউন ব্রেডের মধ্যে গার্লিক দেওয়া, তো গার্লিক ব্রাউন ব্রেড বলা যেতে পারে। খেতে কিন্তু বেশ ভালো। খাওয়া শেষ করে সোজা চলে এসেছি সোফার দিকটায়। কালকে যে কভারগুলো কেচে দিয়েছিলাম ওগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, তাই ভাবলাম চলো কভারটা এবার সোফাটাকে পরিয়ে দিই, নত না দেখতে ভালো লাগছে না, তাই আমি কভারগুলো ভালো করে পরিয়ে নিচ্ছি সোফাতে। সোফার কভার পরানো হয়ে গেলে মোটামুটি আজকের মতো ঘরের কাজ শেষ। আমার ভ্যাকিউম করা হয়ে গেছে, একটু আধটু পরিষ্কার করার ছিল সেগুলোও করা হয়ে গেছে। এবার চলে যাব সোজা রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও স্টার্ট করে দিয়েছি। এদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তখন দেখালাম আলুটাও কিন্তু ভেজে নিয়েছি। চিকেন কষার সাথে ভাবছি একটুখানি মিক্স ভেজ বানিয়ে নেব, বিট, গাজর, ব্রকলি আর তার সাথে মটরশুঁটি দিয়ে। আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে, রান্না শেষ করে চলে যাব সোজা স্নানে, খিদে পেয়েছে কিন্তু খুব। স্নান সেরে গরম গরম বাসমতি চালের ভাত আর চিকেন কষা নিয়ে কিন্তু আমি একদম রেডি। দেখতে পাচ্ছ চিকেন কষাটা কত সুন্দর হয়েছে, বেশ কষা কষা হয়েছে, আর তার সাথে বাসমতি চালের ভাত, আহা আজকে লাঞ্চটা কিন্তু একদম জমে যাবে। এখন সন্ধে 5টা মতো বাজে, রান্নাঘরে চলে এসেছি আর বানিয়ে নিলাম স্বরাজের জন্য চা। আজকে দুপুরে যেহেতু মাংস ভাত খেয়েছি এই জন্য না আমার এখনো খিদে পায়নি, ও চা খাবে আর আমি কমলা লেবু খাবো। চলো এবার চা আর কমলা লেবু দিয়ে টিফিনটা সেরে নিই। এখন কিন্তু ওই 8টা মতো বাজে,
আর সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে রয়েছে চিকেন কষা, যেটা দুপুরে করেছিলাম, আর এখানে রয়েছে মিক্স ভেজ। এখন ভাবছি কয়েকটা রুটি করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের আজকের ডিনার। প্রথমে আটাটা ভালো করে মেখে নিলাম। আটাটা একটু বেশি মাখা হয়ে গেছিল, আটটার মতো না রুটি হয়ে গেছে। আটটা রুটি এখন করে নেব, পাঁচটার মতো এখন খাওয়া হয়ে যাবে, মানে আমি দুটো সরাচ্ছি তিনটে, আর কালকে সকালে বাদ বাকিটা খেয়ে নেব। রুটি আর তার সাথে চিকেন কষা, আজকে ডিনারটাও কিন্তু বেশ ভালো হতে চলেছে। চলো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি তাহলে রুটিগুলো বানিয়ে নিই। আমার রুটি প্রায় শেষের পথে, এবার মাংসটাকেও গরম করে নেব, তারপর ডিনারটা সেরে নেব। এখন রাত 9টা মতো বাজে, ডিনার শেষ করে আমরা কিন্তু এখন দেখছি একেন বাবু। আমার তো বেশ ভালো লাগে একেন বাবু দেখতে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য তাহলে এতটুকু, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।